সবার প্রতি আমার আকুল আবেদন এটাই, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন অনেক আদর করে মায়া করে। লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত করে বানিয়েছেন, আমি অনেক দামি করে বনি আদমকে বানিয়েছি। তার ভিতরে সবচেয়ে ভালো জিনিস দিয়ে সবচেয়ে দামি নিয়ামত দিয়ে আমি বানিয়েছি মুসলমানকে। আজকে এই মুসলমান পথহারা দিশেহারা, কোথায় যাবে, কার কাছে গেলে শান্তি পাবে, কোথাও মাথা গোজার ঠাঁই নেই। সারা পৃথিবী জুড়ে মুসলমানকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চলছে এবং চারদিকে মুসলমানের প্রতি কষ্টের স্টিম রুলার চলছে। এই সময়ের মধ্যে আল্লাহ আমাদেরকে যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে দ্বীনি মাহওয়ালে দ্বীনি মার্কাজে বসার তৌফিক দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। কি তালবেলিম ভাইরা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। মানুষ তো গুলি খাইয়াও মরে, মানুষ তো ঘরে বসেও মরে, করোনা ভাইরাসও মরতেছে, কথা ঠিক না? এমন মরণ চাই না যেই মরণ মরলে মাটিতেও আমাকে নিতে চায় না, আছে না নাই? আপনি যদি জুলুম করে কাউকে মারেন, অন্যায় ভাবে মারেন, যেরকম ভাবে মেজর সিনহা রাশেদ তাকে মারা হলো, মারল একজন হিন্দু ভদ্রলোকের কথায়, মারল মুসলমানের সন্তান লিয়াকাত আলী। মানুষ টাকার কাছে অন্ধ, মানুষ সময়ের কাছে অন্ধ, মানুষ ক্ষমতার কাছে অন্ধ। কিন্তু এইটা যদি বুঝতো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তাহলে মানুষ কোনোদিন মানুষকে অন্যায়ভাবে মারতো না, ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা রে, তোমরা যদি কাউকে অন্যায়ভাবে কখনো মারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাউকে দুনিয়ায় ছাড়বে না। শুধু তাই নয়, দুনিয়ায়ও ছাড়বে না, আখিরাতেও ছাড়বে না। দুনিয়ায় তার সাজা ভোগ করে আখিরাতের সাজার জন্য অপেক্ষা করতে হবে। এই দুনিয়ায় যারাই অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে তারাই কিন্তু পথভ্রষ্ট হইয়া জাহান্নামী হইয়া মরেছে, ঠিক না বেটি? আজকে এমন একটা দিন, 15ই আগস্ট, বঙ্গবন্ধু হত্যার দিন। সারা বাংলাদেশে খিচুড়ির আয়োজন হয়েছে, বঙ্গবন্ধুর নামে মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে, দোয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে। আজকে আমরাও সমবেত হয়েছি মাদ্রাসায়। আসলে আজকে আমাদের ইসলাহি বয়ান এই 15ই আগস্ট লক্ষ্য করেই করা হয়নি, এটা পূর্বের থেকেই নির্ধারণ করা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর 15ই আগস্ট পড়ে গেছে বিদায় তিনি বাংলাদেশের একজন স্বাধীনতার স্থাপতি বিধায় ওনার জন্য দোয়া করা হবে, কি বলেন আপনারা? তিনি মুসলমান, আমরা মুসলমান, কিন্তু ওনাকে উপেক্ষা করে অনুষ্ঠান করা হয়নি। আমাদের ইসলাহি বয়ানে আল্লাহর বান্দা অন্যান্য মানুষে দোয়া করছে খিচুড়ির দ্বারা ফুল দিয়া, আর আমরা উলামা একরাম দোয়া করব তারা হাত উঠাইয়া কোরআন হাদিস দিয়া। এটাই হলো আলেম উলামার ভিতরে আর আম লোকের ভিতরে, আওমুন নাসের ভিতরে পার্থক্য। উলামা একরাম জাতির শত্রু নয়, উলামা একরাম জাতির বন্ধু, কি বলেন আপনারা? যদি আমার এই ওয়াজটা প্রধানমন্ত্রীর কাছে যায়, জানি না তার কাছে কেমন লাগবে। মিডিয়ার ভাইরা চেষ্টা করবেন, এতগুলা মিডিয়া, প্রায় 10-12টা মিডিয়া চলে আসছে ইসলামী বয়ানে, আমি অনেক খুশি। 10টার মতো মিডিয়া এখানে উপস্থিত, এক মিডিয়া বলতেছে 10টা, 12টা, सुबहानल्लाह बिहमदी एतटुक छोट्ट इस्लाही बयाने यदि 12टा मीडिया एखाने उपस्थित हय 12टा मीडियार जे कोनो एकटा मीडियार कथा हयतो माननीय प्रधानमंत्रीर काछे चले जाबे माननीय प्रधानमंत्री देखबे और आमादेर जन्य अंतत आमार एई माद्रासार लेगे दुआ करबे तार काछे टाका पयसा चाइ ना तार बाबार नामे बंगबंधुर नामे दुआ करा हच्छे एइजोन्य आमी तार काछे किछुई चाइ ना आमी शुधु चाइ दुनिया आखिराते जान अंतत आमादेरके आल्लाह शांतिते राखेन भालो राखेन एई दुआ चाइ तार बाबाकेओ जान आल्लाह शांतिते राखेन। तो प्रिय हाजिरिन प्रिय उपस्थिति 15 আগস্ট पड़े गेछे विदाये बंगबंधुर जोन्नो दुआ करा होबे बांग्लादेशेर आरो सबार जोन्नो दुआ करा होबे कि बोलेन आपनारा किन्तु आमी सबचेये बड़ सबचेये बेशी कष्ट पेयेछि बंगबंधु सपरिवारे आज के 15 আগস্টে कल रात्रे हत्या होयेछे किन्तु आमार सबचेये बेशी कष्ट लेगेछे तार कलिजार टुकरा छोट्ट छेले रासेलेर इतिहास एवं तार मृत्युर इतिहासटा शुने आमार आजके अनेक कष्ट होयेछे। आमार एकजन देखाइलो यूट्यूबे समस्त मृत्युर इतिहासटा देखाइलो तोमरा छोट्ट मानुष आमार माद्रासार छेले এই ছোট্ট রাসেল তাকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। বঙ্গবন্ধু হয়তো সে বাংলাদেশের রাষ্ট্রনায়ক ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তার ছোট্ট শিশু রাসেলের কোনো অন্যায় ছিল না। এই ছোট্ট বাচ্চাটাকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে आमी तार इतिहासटा आजके पढ़े से आमार गोपालगंजेर छेले एइजन्যই বলছি না আমার অনেক কষ্ট লেগেছে বাবাজিরা অনেক খারাপ লেগেছে। এই ছোট্ট রাসেল বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে সে পালায়নে করেছিল ঘরের এক কোণায় কিন্তু তাকে সেই ঘাতকরা টেনে হেসড়ে বের করে তাকে মারা হয়েছে এটা আমার অনেক কষ্ট লেগেছে। ওই ছোট্ট রাসেলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে এবং ছোট্ট রাসেলের তার আসলে কোনো গুনাহ নেই ছোট্ট মানুষ নিষ্পাপ যেন তার ওসিলায় তার আওলাদ ফরজান এবং তার বাবা মা এবং ভাই বেরাদা যারা আছে তাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। আসলে ছোট্ট ছেলেদেরকে বিশ্বনবী মারতে নিষেধ করেছেন এইজন্য দেখো তোমরা যারা মাদ্রাসায় আসো তোমাদেরকে হুজুররা মারে তোমাদের শাসন করে তোমরা এতে রাগ করবে না। বিশ্বনবী বলেছেন ওস্তাদ যখন কারো গায়ে হাত দেয় মনে করবে এটা তোমাকে ফুলের গাছে পানি দেওয়া হচ্ছে ফুল গাছে পানি দিলে যেরকম গাছ জ্যান্তা হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইলমে নাবুমি জ্যান্তা করার জন্য জীবিত করার জন্য তোমাদের গায়েও ইলমে নাবুমি জ্যান্তা করার জন্য পানি দেওয়া হয়। তোমরা মা বাপ ছেড়ে আজকে আমার এই মাদ্রাসায় এসেছো কার মা বাপ কোথায় সে রংপুর দিনাজপুর সেই সিলেট থেকে তোমরা আসছো সেই সুদূর সিলেট সিলেটের ছেলেরা এখানে আছে সেই বিবাড়িয়ার ছেলেরা আছে তারপরে নেত্রকোনা না নেত্রকোনার থেকে আসছে না অনেক ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর। আসলে এই লকডাউনের ভিতরেও তোমরা যে ইলমে নাবুমির অন্বেষণে এখানে এসছো ইসলাম আমি তোমাদের কি বয়ান করে শোনাবো তোমরা তো আমার চাইতে অনেক দামি। ছোট্ট তালবে ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর্দা বিছিয়ে দেয়। এই মিডিয়ার ভাইরা যদি তোমাদের এই ফজিলাতের কথা সারা পৃথিবীতে পৌঁছে দেয় এই মিডিয়াকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করবে। কেন আমি তোমাদের সামনে আজকে কথাগুলো বলছি তোমরা এক মায়ের সন্তান না তোমরা বিভিন্ন মায়ের সন্তান আমি জানি তোমরা একই মায়ের সন্তান না। বিশ্বনবী বলেছেন তালিবুল ইলম যারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ির থেকে বের হয় পানির মাস পর্যন্ত আল্লাহ তাকে পানির মাস পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ সারা দুনিয়ার মাখলুক তার জন্য দোয়া করার জন্য রেডি হয়ে যায়। তোমরা নিষ্পাপ তোমাদের অনেক দাম এই ইসলাহি বয়ানে বসে আমি তোমাদের কি ফজিলত বর্ণনা করব তোমাদের যে দাম সেই দাম আমি ইলিয়াসুর রহমান জিহাদিরও না। তো আজকে ইসলাহি বয়ানে বসে পৃথিবীর অনেক দিক দিগন্ত থেকে অনেক ভাইরা তোমাদের কাছে দোয়া চেয়েছে 15 আগস্টে তাদেরকে উপেক্ষা করে দোয়া করি। আমার এই মাদ্রাসায় তোমরা জানো এমন ছেলেও আছে এই তো গত 2-3 দিন আগে একটা ছেলে আল্লাহ সেই দুর্গাপুর থেকে ওই ছেলেটা আমার সামনে বসে আছে দুর্গাপুর থেকে আসছে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে তার বাবাকে জায়গা জমি নিয়ে তার চাচারা মেরে ঠ্যাং ভেঙে করে ফেলাই রেখে গেছে এক বাবার এক সন্তান আমার কাছে এসে কাঁদে আর বলে হুজুর আমি গরিবের সন্তান আমার বাবাকে আমার চাচারা মাইরা ঘরে ফেলাই রেখে দিয়েছে হাত পা ভাঙা আমি বললাম পড়তে থাকো আল্লাহ পাক একদিন তোমার কষ্ট দূর করে দিবে বাবাজিরা তোমরা যারা ইসলামে বয়ানে বসছো আমি তোমাদেরকে বলবো আমিও তোমাদের মতো একদিন এরকম ছোট ছিলাম আমিও তোমাদের মতো একদিন এরকম অসহায় ছিলাম আমিও তোমাদের মতো একদিন যখন এলমেদিন অন্বেষণ করার জন্য আমি মাদ্রাসার দিক দিগন্তে ছোটাছুটি করতেছিলাম তোমাদের মতো চিন্তা ভাবনা আমিও করতাম আমি জানি কোনোদিন আমি বড় হতে পারবো কি আমি কি আলেম হতে পারবো আমি কি মানুষের সামনে কথা বলতে পারবো এরকম অনেক চিন্তা ভাবনা আমার অন্তরে ছিল কিন্তু রব্বে কারীম আমাকে তার কুদরতি হাতে অত্যন্ত রহমতের কোলে আমাকে লালন পালন করে আজকে তোমাদের সামনে কথা বলার মতো সুযোগ আমাকে দান করবে আমি কোনোদিনও কল্পনা করিনি এবং এই চিন্তা তার আমার বিশ্বনবীর ছিল মা হালিমা সাদিয়া বর্ণনা করেন দুনিয়ায় অনেক বাচ্চা দেখেছি অনেক রং বেরঙের সুন্দর বাচ্চা দেখেছি মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি তোমরা জানো আমার নবী মাতৃগর্ভে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারিয়েছে আল্লাহ পাক সেটাই কোরআনে বলেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিথ নবীজি আমি আপনাকে পেয়েছিলাম এতিম অবস্থায় আপনাকে পেয়েছিলাম পথহারা অবস্থায় টাকা পয়সা ছিল না আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়েছি আমি আল্লাহ আপনাকে ইলমের সন্ধান দিয়েছি আমি আল্লাহ আপনাকে উম্মতের মারকাজের জিম্মাদারি দিয়েছি সারা দুনিয়ার নবীদের সর্দার বানিয়েছি নবী আমি আল্লাহ আপনাকে কোনোদিন বেঈমানের হাতে ছেড়ে দেই নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনার আগের পজিশন থেকে এখন পজিশন ভালো করে দিয়েছি দাদার কাছে বড় করেছি দাদার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে গেছি শ্বশুর বাড়ি থেকে উম্মতের জিম্মাদারি দিয়েছি উম্মতের জন্য কাদার সুযোগ করে দিয়েছি নবী সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো তখন আপনি চাঁদের সাথে খেলা করতে হালিমা সাদিয়া বর্ণনা করেন আমেনা আমি আপনার সন্তানকে 5 বছর লালন পালন করেছি 5 বছরের জীবনে কোনোদিন দেখি নাই মুহাম্মদ কোনোদিন একটা ফাহেশা কথা জবান দিয়ে বের করেছে 5 বছরের মধ্যে আমি দেখি নাই মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ দুনিয়ায় জন্ম নিয়েছে মা আমিনা বলেন হালিমা তোমার জন্ম হলো তায়েফে তোমার জন্ম মক্কা তায়েফ জেলায় আর আমি আমিনার জন্ম হলো মদিনায় এখান থেকে 500 কিলোমিটার দূরে হালিমা আমি মক্কা মদিনার মাঝে যতগুলো জায়গা সফর করেছি আমি আমার সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর বরকতি চেহারা কাউরে পাই নাই আল্লাহ কোরআনে তাই বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ সবচাইতে সুন্দর চেহারা দিয়ে মানুষ বানিয়েছি আর সুন্দর চেহারার মধ্যে সবচাইতে আরো সুন্দর চেহারা দিয়ে বানাইছি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে সাথে সাথে হালিমা সাদিয়া বলেন আমিনা আমি দুনিয়ায় যত মানুষ আমার এই চোখ দিয়ে দেখছি যত আদর্শের মানুষ দেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এত সুন্দর বাচ্চা পাই নাই আমিনা বলে তুমি তো শুধু মক্কার কথা ভাবছো আমি মক্কা মদিনা কেন সারা পৃথিবীতে পাই নাই এই কথা শুনিয়া বাজান জিব্রাইল নিজে নিজে বলে আল্লাহ आमिनार हालिमाय बोलतेছে मक्का मदिनार কোথাও মুহাম্মাদের মতো পাই নাই। আমি জিবরাইল तमाम পৃথিবী সফর করেছি, दुनिया सब नबीर काছে একবার দুইবার গিয়েছি, अनेक नबीर काছে আমি যাইও নাই, কিন্তু আল্লাহ আমি জিবরাইল সারা দুনিয়ার খবর জানি। আমি মুহাম্মাদের মতো এত সুন্দর চরিত্রের মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ, চেহারার মানুষ तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমি জিবরাইল কোথাও পাই না। ও আমার প্রিয় তালবে আলিম বাবাজিরা, আমার সেই বিশ্ব নবী বলছে আমার ইতিম উম্মাতেরা যারা কোরআনের মারকাজে, আমার উম্মাতেরা যারা কোরআনের মারকাজে বসিয়া ইলমে নাববী অন্বেষণ করবে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এইটা নবীর ইলমে দ্বীনের মারকাজ, ঠিক না বেটি? ঠিক, জোরে বলো। আমার বিশ্ব নবী বলেছে আমার জীবনের প্রথম মাদ্রাসা আসহাবে সুবা, আমি গুনাহগার গেছি, আমি দেখছি। আল্লাহ পাক তোমাদেরকে যাওয়ার সুযোগ দান করুন। যেই মাদ্রাসার ইসলামী বয়ানে বসছি, আমার বিশ্ব নবীও সপ্তাহে 2 দিন ইসলামী বয়ান করতেন, শুক্রবার আর সোমবার। এই মাদ্রাসায় আমার বিশ্ব নবীর ছাত্রগুলার কথা বর্ণনা করছি। নবীর সাহাবীর নাম আবু বকর, কি নাম? নবীর ছাত্রর নাম হযরত ওমর, নবীর ছাত্রর নাম হলো হযরত বেলাল, হুজুরের সাহাবীর নাম ছাত্রর নাম যায়েদ বিন দাসানা, হুজুরের সাহাবীর নাম ছাত্রর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন বয়সে ছোট, 7 বছর। কত? জোরে কও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির, তোমাদের মতো এরকম নবীর কাছে ইলমে দ্বীন অর্জন করেছে। আমার বিশ্ব নবী ওয়াজ করতেছে মাদ্রাসায় বসিয়া, যেমনে তোমরা মাদ্রাসায় বসে ওয়াজ শুনতেছো। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সামনে বসে চোখের পানি ফেলে কাঁদে, নবী গো আমি কেন কাঁদি একবার ওকে জিজ্ঞেস করলেন। আমার নবী বলে চাচতো ভাই কেন কাঁদো একটু শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি আপনার ওয়াজ শুনে যাওয়ার পরে আব্বা বলে ডাক দিতে পারবো, আমি আপনার ওয়াজ শুনে যাওয়ার পরে একটা বার হলো মা বলে ডাক দিতে পারবো, কিন্তু যেই মানুষটার ওয়াজ আমি শুনতেছি ওই মানুষটা তো জীবনে কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারলো না। আমি আপনার কথা ভাবিয়া আমি শুধু কান্দি। আমার নবী বলে আব্দুল্লাহ রে আমি তোমার জন্য দোয়া করি, তুমি ছোট্ট মানুষ, আমি নবীর জন্য এত চিন্তা তুমি করো, এই অল্প বয়সে তুমি আমার এত চিন্তা করো, আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করে। একটা জিনিস মনে রাখো ছাত্র ভাইরা, ওস্তাদের দোয়া কিন্তু সবাই পায় না, ঠিক না বেঠিক? হে জোরে কও না কেন? উস্তাদের দোয়া কি সবাই পায়? সবার সুদৃষ্টি, মা বাবার দোয়াও সবাই পায় না, উস্তাদের দোয়াও সবাই পায় না। আমি তোমাদের কাছে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করে দেখো আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির কেন? ওই জামানায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় রইসুল মুফাসসির কেউ ছিল না। বুখারীর হাদিসে আসছে, সিয়াসাত্তার প্রত্যেকটা কিতাবে আসছে, 7 বছর বয়স থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সামনে বসে ওয়াজ শুনতো, যেমনে তোমরা আমার সামনে। এই যে ছোট্ট ছোট্ট 7 বছরের বাচ্চাগুলো আমার মাদ্রাসায় পড়ো। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি বাংলাদেশের দিক দিগন্তে পৃথিবীর বহুত রাষ্ট্রে নিয়ে যায় আল্লাহর পাগলগুলি, তারা পয়সা খরচ করে আমার ওয়াজ শুনে, আর তোমরা আমার সামনে বসে আমার মাদ্রাসার হেফজখানায় বসে আমার কথাগুলো শুনতেছো, তোমাদের কত দাম তোমরা বুঝবা না। যারা আমার ওয়াজ শুনিয়ে কাঁদে বাংলাদেশের বাহিরে বসে, সৌদি আরব, সেই লন্ডন বসে, সেই প্যারিসে বসে যারা কান্দে, ইটালিতে বসে কান্দে, তাদের মনের আকাঙ্ক্ষা জিহাদি সাহেবের সামনে বসে যদি কোনোদিন প্র্যাকটিক্যাল ওয়াজ শুনতে পারতাম। এই যে মিডিয়ার কাছে জিজ্ঞেস করে দেখো, তারা তাদের এই ধারণকৃত মিডিয়ার কথাগুলো শুনিয়ে অনেকে কমেন্টসে লেখে জীবনে যদি জিহাদি সাহেবের সামনে বসে মসজিদে বসে 2টা কথা শুনতে পারতাম, निजेर जीवन के धन्य मने करताम तखन कमेंट गुला देखे आमी निजे निजे भाबी एदेर मनेर मध्ये कत आशा जीवने एकबार जिहादी के देई केउ आर शुनबे यदि आमार मतो नाखान्दा गोलामेर कथा शुनिया तारा एत स्वप्न आइके थाके विश्व नबीर हादीस आजके आमरा पढ़ी कलकाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة বিশ্ব নবী বলেছেন কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান ইন্নামাল আমালু বিন-নিয়া আল্লাহু আকবার বলো সুবহানাল্লাহ। এই যে ছোট ছোট তালবেলিমগুলো এই হাদিসগুলো পড়ো কি পড়ো না? এ পড়ো না ঠিক। আমি যখন শুনি তোমরা মাদ্রাসার হেফজখানায় বসিয়া মক্তবে বসিয়া সিল্লায়ে সিল্লায়ে পড়ো আসলে তো বাবা তোমরাই হাদিসের মর্ম বুঝো না। যখন তোমাদেরকে উস্তাদ পড়ায় কলকালা রাসূলুল্লাহ বিশ্বনবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ। বিশ্বনবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তত সময় পর্যন্ত তোমরা কামেল মোমেন না যত সময় পর্যন্ত আমি নবীরে তোমার জানের চাইতে মা বাবার চাইতে স্ত্রী পুত্রর চাইতে বেশি ভালো না বাসবা। আল্লাহু আকবার। এই হাদিসগুলা যখন তোমাদের জবান দিয়ে পড়ো আসসালাতু মিফতাহুল হ্যাঁ জান্নাতিস সালাহ নামাজ হলো এই হাদিসগুলা যখন তোমাদের এই ছোট্ট জবান দিয়ে আমি শুনি মনে পড়ে যায় মদিনাওয়ালা কামলিওয়ালা আমার এতিম নবীর কথা। আহারে আমরা এত মোহাব্বত করে প্রেম করিয়া নবীর হাদিস পড়ি সাহাবীরা নবীর সামনে বসে হাদিস শুনতো কেমন লাগতো। আমার ভাইরা একটা নাকান্দা গোলাম আমি গুনাহগারের ওয়াজ শুনিয়া ভাইরা কান্দে বাংলাদেশের বাহিরে বসে আর মনে মনে ভাবে জীবনে যদি জিহাদি সাহেবের মজলিসে বসে ওয়াজ শুনতে পারতাম। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মনে মনেও ভাবি জীবনে কোনোদিন যদি এতিম নবীকে একবার দেখতাম আমি যদি নবীর সামনে বসে একদিন ওয়াজ শুনতে পারতাম। এই আকাঙ্ক্ষা উম্মতে মুহাম্মাদের থাকবে বিদায় নবী বর্ণনা করে গিয়েছে কিয়ামতের মাঠে আমি আমার উম্মতকে সামনে নিয়ে ওয়াজ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমি আমার উম্মতকে সামনে নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সভাপতিত্বে আমি এই নবী ওয়াজ করব। আমার নবী যখন ওয়াজ করবেন উম্মতেরা খয়ের মতো লাফাইতে থাকবে। বিশ্বনবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিশ্বনবীর তেলাওয়াত শুনিয়া ওয়াজ শুনিয়া তুমি আর আমি ওই ওয়াজের মাঠে বাবা সরমনের মাঠে লাফালাফি দেখছো উজানির মাঠে লাফালাফি দেখছো এই লাফালাফি আর কি দেখছো কিয়ামতের মাঠে আমার মাওলার সভাপতিত্বে যেই মাহফিলটা অনুষ্ঠিত হবে বিশ্বনবী থাকবে প্রধান বক্তা আমার আল্লাহ থাকবে সভাপতি দুনিয়ার সব নবীরা থাকবে বিশেষ অতিথি। ওই নবীদের সামনে আমরা লাফালাফি করব আল্লাহর কুদরতে হাত দিয়ে বসায়ে বলবে আর লাফাইতে হবে না তোমাদের জন্য জান্নাত রেডি হয়ে গেছে জান্নাতে চলিয়া যাও। হুজুরের শাস্ত্র ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবীর সামনে বসে ওয়াজ শুনে 7 বছর বয়সে নবী বলে ফেলেছে সাহাবীরা রে আমি নবী একদিন ছিলাম তোমাদের মতো অসহায় তোমরা যারা আমার মাদ্রাসায় পড়ো খাবারের কষ্ট গোসলের কষ্ট পরনের কষ্ট এটা বিশ্বনবীর কথা পরনের কষ্ট, খাবারের কষ্ট, থাকার কষ্ট, গরমের কষ্ট। আমার সাহাবীরা আপনাদের বাতাসের কোনো ব্যবস্থা নাই, গোসলের কোনো ব্যবস্থা নাই। আমি নবীর হাদিসগুলি, আমার আল্লাহর আয়াত নাযিলকৃত কোরআনের আয়াতগুলি মুখস্থ করার জন্য, ইলমে নববী অন্বেষণ করার জন্য যারা আমার এই আসহাবে সুহবা মাদ্রাসায় ভর্তি হয়েছেন, আমি নবী তাদেরকে রাইখা জান্নাতে যাব না। বিশ্বনবী যখন এই ঘোষণা দিলেন, সাহাবা একরাম বয়া বয়া কান্দে। ওই ইলমে নববীর মারকাজুল ইলিয়াসুর রহমান জিহাদির এই মাদ্রাসা, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলি, ও বাজান তোমরা যারা মাদ্রাসায় পড়ছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার মধ্যে একটা কুদরতি নূর ঢালিয়া দাও, এবং তোমাদেরকে যারা সহযোগিতা করায়, তোমাদেরকে যারা টাকা দিয়া পয়সা দিয়া, তোমাদের মা বাবা যারা পয়সা খরচ করে তোমাদের পিছনে লেখাপড়া করায়, তোমার মা বাবা আগে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা যারা কওমি মাদ্রাসায় পড়ো, হেফসখানায়, পৃথিবীর যে প্রান্তেই তোমরা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রেখে দিয়েছেন। তালবেল ইলম অবস্থায় যদি কেউ মারা যায়, বিনা হিসাবে জান্নাতে যাবে। এবং তোমাদেরকে যারা সহযোগিতা করাচ্ছে, তোমার মা বাবা, আমি জানি এখানে এমনও গরিবের সন্তান আছে, বাবা সারাদিন রিক্সা চালাইয়া তোমারে খরচের পয়সা দেয়, দেয় না বাবা? গত বছর একটা ছেলে ছিল আমার মাদ্রাসায়, তোমরা জানো না, তার বাবা ওই সাবান ফ্যাক্টরিতে চাকরি করত, মাত্র ৬০০০ টাকা বেতন পাইত, একটা টিনের ঘরে, একটা টিনের ঘরে, টিনের ঘরে, গ্যাস নাই, লাকড়ি চুলা দিয়ে তার মা রান্না করত। বাবা ৬০০০ টাকা বেতন পাইয়া ২২০০ টাকা ঘর ভাড়ায় যাইতো, বাকিটা কয়া ভাই বোনকে নিয়া, তার বাবা ছেলে মেয়েকে নিয়া ওই ছেলেটাকে এই মাদ্রাসায় পড়াইতো। তার মা একদিন আমার বাসায় এসে বলে, জিহাদি সাহেব হুজুর, কষ্টের কথা আপনারে বলে দিয়ে যাই, আপনার এখানে পড়াই আমার ছেলেটাকে, আমার ছেলেটাকে পড়াই সত্য, কিন্তু ছেলেটাকে পড়াইতে যাইয়া ভালো একটা কাপড়ও পরতে পারি না, কারণ আপনার এখানে বেতন দিতে হয় ৫০০ টাকা। আমি বললাম, আজ থেকে আপনার বেতন দিতে হবে না, আপনার ছেলের খাবারের পয়সা দিতে হবে না। এরকম অনেক গরিবের সন্তান এখানে বসে আছে, আমি জানি, আমিও তোমাদের মতো একদিন ছিলাম। আমার এই মাদ্রাসা আমি ব্যবসার জন্য করি নাই, আমার এই মাদ্রাসা দুনিয়ার কোনো আখিরাতের লোভের জন্য আমি করি নাই। তোমরা জানো লক্ষ টাকা এই মাদ্রাসার পিছনে আমার ব্যয়। সারা পৃথিবীতে আমার কথাটা ছড়িয়ে যাবে আজকে, যদি বিশ্বাস না হয় আমি চ্যালেঞ্জ করে বললাম, দেখে যেতে পারেন আপনারা। আমি শুধু আপনাদের কথা এই জন্যই বলছি, নিজে প্রতিষ্ঠান করেছি, কারেন্ট বিলটা আমার নিজের পক্ষ থেকে দেই। তোমরা যে পানিগুলা ব্যয় করছো, মাঝে মাঝে মনে মনে চিন্তা করি, এমন একদিন ছিল আমরা তো এরকম ইলেকট্রিসিটি, এইরকম কি বলে সামারসেবল থেকে পানি উঠাইয়া এই পানিতে গোসল করি নাই, এমন পানি দিয়ে আমরা গোসল করেছি, চৈত্র মাস আসলে পানি শুকিয়ে যেত, একজন নামলে কাদাগুলা উঠতো, ঘোলা পানিতে ডুবাইতাম, গোসল করতাম, চুলকানি সারা শরীর ভরে যাইতো, বিছানায় ঘুমাইতাম, যেই বেডে ঘুমাইতাম শরীরের চুলকানির রক্ত ওই খাতায় লেগে ময়লা হয়ে যেত। আমার মতো বাংলাদেশে অনেক খ্যাতিমান বড় বড় বক্তা যারা এখন মাঠে ময়দানে তোমরা দেখো, অধিকাংশ বক্তাদের ইতিহাস এরকম। আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করছি বাবা, ইসলাহি বয়ান এই জন্যই বসছি, এখানে মাঠে ময়দানে বয়ান হবে না, এখানে বয়ান হবে যদি আমার ইতিহাস শুনে, আমার কথা শুনে তোমাদের জীবনে একটা পরিবর্তন আসে, তোমরা আমার চাইতে বড় আলেম হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর এই কষ্টের ইলমে দ্বীন যারা অর্জন করবা, তারাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হয়ে যাবে। কারণ বিশ্বনবীর মাদ্রাসাটা শান্তির বাতাস ছিল না, সাহাবা একরাম এলমেদিন শিক্ষা করতে যাইয়া সাহাবীদেরকে বাতাস দেওয়ার মতো কেউ ছিল না, পেটে খাবার দেওয়ার মতো কেউ ছিল না। তোমরা জানো আবু হুরায়রা নামে একজন সাহাবী ছিল, নাম শুনছো না? আবু হুরায়রা একজন সাহাবীর নাম ছিল। এই আবু হুরায়রা পেটের মধ্যে চাদরের মধ্যে ঠান্ডা পাথর নিয়ে বসে থাকতো, পথের মাথায় রাস্তার মাথায় বসে থাকতো, তিন রাস্তার মোড়ে মদিনার। যদি কেউ এসে বলে আবু হুরায়রা চল তোর একটু খাবার দিব, এই খাবারের আশায় আবু হুরায়রা বসে থাকতো রাস্তার মাথায়। সারাদিন গড়িয়ে যেত, আবু হুরায়রা পেটে দানা পানি পড়তো না। মদিনার পাথরগুলো পেটের মধ্যে চেপে ধরে আবার মসজিদে নববীতে বিশ্ব নবীর মাদ্রাসায় শুয়ে পড়তেন। তোমরা জানো বুখারীর একটা লম্বা চওড়া হাদিস আছে, আবু হুরায়রা একদিন নাস্তার বাসায় আবু আইয়ুব আনসারী বাগানের খেজুর গাছের নিচে রাস্তার উপরে বসে আছে, দেখি আবু বকর আমারে আদর করে বাসায় নিয়ে দুটো রুটি খাইতে দেয় কিনা। আবু হুরায়রা রাস্তার পাশে বসে আছে, আবু হুরায়রার পাশ দিয়ে আবু বকর চলিয়া যায়। একবার বলেন আবু হুরায়রা চল তোর পেটে ক্ষুধা, তোরে লইয়া বাসায় যে দুইটা রুটির ব্যবস্থা করে দেই। ও তালবেলিম বাবাজিরা, তোমরা যারা ইসলাহি বয়ানে বসছো চোখের পানি ফেলে মাওলার কাছে শুকরিয়া আদায় করো। ও আমার মিডিয়ার ভাইরা, তোমরা সুখে থাকো দুঃখে থাকো, তোমরাও তো একজন ছাত্র জীবন ছিলা। হয়তো কিছু পয়সা আল্লাহ পাক এই মিডিয়ার দ্বারা কিছু অর্জন করার সুযোগ দিয়েছেন। এমন একদিন তোমরাও ছিলা, স্কুল কলেজে যখন লেখাপড়া করছো পকেটে পয়সা থাকতো না, এমনকি গাড়ি ভাড়াও থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে এক সময় দেয়, আবার আর এক সময় লইয়া যায়, ঠিক না বেঠিক? আবু হুরায়রার জীবনী পড়লে চোখে পানি ধরে রাখা যায় না। আবু হুরায়রা নবীর মাদ্রাসা ছাত্র, কোরআনকে অন্বেষণ করার জন্য হেফজ করার জন্য রাস্তার পাশে বসে আছে। ক্ষুধা পেটে থাকলে কিন্তু কোরআন ও তেলাওয়াত করতে মন চায় না, দেখি আবু বকর আমারে পেটটা ভরে খাবার দেয় কিনা। আবু বকর যখন রাস্তা দিয়ে আবু হুরায়রাকে আবার ঠিক করে চলিয়া যায়, আবু হুরায়রা ফেলফাল করে তাকিয়ে থাকি। একটু পরে দেখে হযরত ওমর যায়, দেখি ওমর আমারে নিয়ে যায় কিনা, ওমরও নেয় না। একটু পরে ওসমান গনি যায়, ওসমান গনিও নেয় না। হযরত আলী পথ দিয়া যায়, কেউ নেয় না। আব্দুর রহমান বিন আউফ নেয় না। ইন দি মিন টাইমে বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে যায়, নজর পড়ে যায় আবু হুরায়রার দিকে। আবু হুরায়রা কি চায়া চায়া দেখোস গো, তুই যেটা মনে মনে ভাবতাস আমার সাহাবীদের ঘরে যদি খাবার থাকতো তোরে ঠিকই লয়ে যাইতো। যারা তোরে আবার ঠিক করে চলে গেছে রে আবু হুরায়রা, একজনের ঘরেও খাবার নাই। আইরে আবু হুরায়রা আস দেখি আমার বিবিদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আবু হুরায়রার ডানাটা ধরিয়া বিশ্বনবী মসজিদে নববী মা আয়েশার ঘরের দরজার সামনে বসিয়ে দিলেন। আবু হুরায়রা বিশ্বনবীর দিকে তাকিয়ে আছে, এক পেয়ালার কিছুটা কম, এক পেয়ালার চাইতো আধা পেয়ালার চাইতো কম একটু উটের দুধ আবু হুরায়রার হাতে নবী তুলে দিলেন। আবু হুরায়রা তৃপ্তি সহকারে খা। আবু হুরায়রা দুধের পেয়ালা হাতে নিয়ে বলেন, আমার মন কেন যেন বলে বিশ্বনবী আমার হাতে দুধের পেয়ালা দিচ্ছে, আমার মন বলে যদি নবীর ঘরে খাবার থাকতো অবশ্যই পেয়ালাটা ভরপুর থাকতো। নবীর ঘরেও খাবার নাই, এই জন্য মনে হয় আধার চাইতে কম পেয়ালা দুধ আমারে দিছে। আবু হুরায়রা তুই খাবি আর আমার নবী অনাহারে থাকবে, এমন জীবন আমি চাই না। দুধের পেয়ালা বিশ্ব নবীর হাতে রিটার্ন দিয়ে বলেন, নবী যেই দুধ আমার নবী খায় নাই আবু হুরায়রার পেটে এটা যেতে পারে না। আমার নবী বলে, আবু হুরায়রা রে আবু হুরায়রা, আমি নবী যেটা পারবো তুই সেইটা পারবি না। আবু হুরায়রা আমি নবী দিছি তুমি পান করো তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা বারবার বলেন নবীজি আল্লাহ যদি আপনারে এত দামি করে বানায় কেন খাবারের কষ্ট দেয়। তোমরা হয়তো যখন মাওলানা পড়বা তখন হাদিস খানা পাইবা। এই আবু হুরায়রা একদিন কিন্তু বাবা মুসলিনের কাপড় দিয়ে নাক ঝাড়তাছে নাক মুছতাছে, পাশ দিয়ে রাসূলের সাহাবী যায় আর বলে আবু হুরায়রা তুমি কি সেই আবু হুরায়রা না যে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় রাস্তার মনে মনে দাঁড়িয়ে থাকতা, কোন সাহাবী তোমারে নিয়ে যায় কিনা খাবারের জন্য। আবু হুরায়রা কাঁদতেন আর বলতেন বাইরে আমি সেই পিছনের ইতিহাস ভুলি নাই, আমি আবু হুরায়রা পৃথিবীর ইতিহাস ভুলি নাই, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম একটা রুটির জন্য এক পেয়ালা দুধের জন্য, তখন আমি নবীর মাদ্রাসার ছাত্র ছিলাম। আজকে আল্লাহ আমারে নবীর দোয়ায় এত টাকা পয়সা দিছে যে আমার গুদাম ঘরের চাবি বহন করতে এখন উট লাগে, আমি আবু হুরায়রা এখন রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করি, সব আমার মওলার খেলা। ও বাবা তালবে আলিম বাবাজিরা সারা পৃথিবীর যারা নিজেকে ছোট মনে করেন, সারা পৃথিবীতে যারা মনে মনে ভাবেন আমি গরিব, না বাবা গরিব মনে করিয়েন না। বিশ্বনবী বলে গিয়েছেন এককালে তোমাদের কষ্ট হবে আর এককালে তোমাদেরকে আল্লাহ অনেক 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 টাকার মালিক বানায় দিবে। তালিব আলিম বাবাজিরা তোমরা নিজের ছোট মনে করিও না, মিডিয়ার ভাইরা তোমরা যারা এখন টাকা পয়সা কম আছে তোমরা নিজের ছোট মনে করিও না, আমার গ্রামের ভাইরা যারা আসছেন নিজেকে ছোট মনে করবেন না। এমন একটা দিন আসবে আজকে পরের জমিতে কামলা দিচ্ছেন, পরের টাকায় আপনি লেখাপড়া করছেন, পরের খাওনে আপনি খাইতেছেন। আল্লাহ একদিন আবু হুরায়রাকে যেমনে শিল্পপতি বানায় দিছে আল্লাহ আপনাদের কেউ শিল্পপতি বানায় দিতে পারে, পারে কি পারে না, পারে কি পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের দ্বারা আমাদেরকে এটাই বুঝাই দিলেন আমি আল্লাহ চাইলে সবকিছু পারি, পারে কি পারে না, পারে। এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ। রাসূলের চাচতো ভাই আব্দুল্লাহ আপনি আব্বার সামনে বসে ওয়াজ শুনে আর কান্দে, নবী গো আপনার তো বাপ নাই মা নাই, আমি তো দৌড় দিয়ে যাই এই মা কইয়া ডাক দিতে পারবো। রইসুল মুফাসসিরিন কেন হইল বাবা এখন দিলের কানে শুনবা। সারা পৃথিবীতে আব্দুল্লাহ আপনি আব্বাসের মতো এত বড় মুফাসসির আর কেউ ছিল না, দুনিয়ায় আবিষ্কৃত হয় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির ছিলেন কারণ বিশ্বনবীর দোয়া। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী একদিন ইস্তেনজায় গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছে নবী আমার কুলুক নেয় নাই, বদনি নেয় নাই, পানির বদনি বুঝো নাই, বুঝো তো, পানির বদনি নিয়ে বিশ্বনবী ইস্তেনজায় যায় নাই, এক নাম্বার অর্থাৎ প্রস্রাবখানায় বিশ্বনবী ঢুকেছে। এখন তো তোমরা প্রস্রাব পায়খানায় যাও পাকা কেউ দেখে না, কিন্তু রসুলের যুগে ওই জামানার লেপটিন গুলি টয়লেট গুলি ছিল, ইস্তেঞ্জা গুলি ছিল খোলা মেলা। এখনো পর্যন্ত গ্রামের মাদ্রাসায় দেখবা পায়খানা প্রস্রাব গুলি টয়লার বেড়ে দিয়ে নাড়া কুটা, অথবা দেখবা আমাদের দেশে এখনো গ্রাম অঞ্চলে আমি দেখি যখন গ্রামে মাহফিলে যাই অনেক মাদ্রাসার প্রস্রাবখানা আমি দেখি কলার যে সোবলাগুলি আছে না এটা দিয়ে বেড়া দেয়, এবং নারকেলের যে এবং সুপারির যে ডাগ্গাগুলি আছে যে ব্যাগগুলি আছে এই পাতা দিয়া অনেক মাদ্রাসার গরিব মাদ্রাসা আমি সেই মুক্তাগাছা গেলে ময়মনসিংহ গেলে সেই উত্তরবঙ্গে মাহফিলে গেলে বরিশাল মাহফিলে গেলে দেখি এখনো চাঁদপুরে কিছু কিছু অঞ্চল আছে যেখানে সুপারির সুপারি বেশি, এখানে দেখবা সুপারির বাগ্গা দিয়া তারা প্রস্রাবখানা বানানো হয়। বিশ্বনবীর জামানায় কিন্তু এটা সুন্নাত তরিকা। বিশ্বনবীর জামানায় এরকম প্রস্রাবখানা বানাইতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখলেন নবী আমার হয়তো কাজা হাজার ছাড়ার জন্য খুব দ্রুত ঢুকে গেছে ইস্তেনজার মধ্যে। ও ভাইজান যখন ঢুকিয়া গেছে পিছনের থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস এইটা অনুধাবন করতে পেরে পানির বদনিটা আর মাটির ঢিলাটা বিশ্বনবীর পাশে আসতে রেখে আসছে। आस्ते करे जखन रेखे आसছে नबी आमार ইস্তিনজা করতেছে আর মনে মনে ভাবতেছে পানিও তো আল্লাম না মাটির ঢিলাও তো আল্লাম না ইস্তিনজা করব কি দিয়া কুলুক করব কি দিয়া মনে মনে ভাবতেছে আর দেখতেছে কি করা যায় কি করা যায় ডাইন দিকে কেন যেন নবীর নজরটা পড়ে গেল তাকাইয়াই দেখে বদ্দিটা নবীর ডাইন পাশে বিদ্যমান মাটির ঢিলাটা নবীর কাছে বিদ্যমান নবী আমার ইস্তিনজা সারলেন পানি খরচ করলেন নবী আমার ইস্তিনজা থেকে ব্যাক করে বারবার জিজ্ঞেস করতেছে ও সাহাবীরা একবার বলেন তো দেখি এই কাজটা কে করেছে আমার ইস্তিনজার মধ্যে ঢুকিয়া ওমরের মতো জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জলিল কদর সাহাবী হযরত আব্বাসের মতো সাহাবী বিশ্বনবীর চাচা এত বড় বড় সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছে নবী বারবার জিজ্ঞেস করে আমার ইস্তিনজার মধ্যে ঢুকিয়ে কে ইস্তিনজার কুলুক আর পানির বদনি দিয়েছে ও তালবে আলিম বাবাজিরা এই হাদিসের দ্বারা তোমরা আমল করিও তোমরাও একদিন পৃথিবীতে অনেক বড় আলেম হয়ে যাইবা उस्तादेर खेदमत अनेक बड़ो दामी जिनिस से उस्ताद मद्रासार होक और स्कूलेर होक आज के स्कूल कलेजेर छेलेरा उस्तादेर चापाटी दिये मारार लेगे रेडी होये काराई थाके कथा कओ ना केन रिभলভার পকেট নিয়ে ঘুরে ওই সারে আমারে টিসি দিয়ে দিছে ওই সারে আমারে বহিষ্কৃত করছে ওরে দেখব কেমনে সারগিরি করে পিডানের লেগে রাস্তা কারাই থাকে ফাসিক হটকিস্টিক নিয়ে দাঁড়াই থাকে ব্যাট বল নিয়ে খাড়ায় থাকে ওস্তাদরে পিডানের লাগা আজকে জানোয়ার হবা না শাহেদের মতো জানোয়ার হইবে না ডাক্তার সাবরিনার মতো হবা না হবা কি ডাক্তার সাবরিনা এই যে শাহেদ কথা কও না কা এই যে বড় বড় যেগুলা বেয়াদব দেখো বাংলাদেশে অধিকাংশ দেখবা ওস্তাদের বরদোয়া আছে এখন কপালে ওস্তাদের বরদোয়া আছে বিশ্বনবী বললেন আমার ইস্তিনজার ভিতরে কে প্রস্রাবের খানার ভিতরে পানির বদনিটা দিল লোটাটা দিল মাটির বদনি কেউ সাহস করে বলে না মনে করছে বিশ্বনবী মাইন্ড করছে ইস্তিনজার ভিতরে ঢুকে পানির বদনি দিছে বারবার যখন বিশ্বনবী জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ কাঁপতাছে কাঁপতাছে ভয় ভয় কাঁপে বিশ্বনবী বলে তুমি কাঁপো কেন হুজুর আমার মা বাবা কুরবান হোক এই নিকৃষ্ট কাজটা আমি করছি আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি আমি দেখছি পানির বদনিটা আপনার দরকার এই কুলুকটা দরকার হয়তো আপনি তাড়াতাড়ি ঢুকে গেছেন আপনার মনে হয় মনে নাই আমি মনে করছি আমার নবীর এইটা দরকার এই জন্য আমি পিছনের দিকে দিয়ে আসছি আমার ভুল ত্রুটি গোস্তাকে মাফ করবেন আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রে বুকের মধ্যে জড়িয়ে ধরে চেপে ধরলেন আল্লাহু আকবার বুকের মধ্যে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ছোট্ট মানুষ বুকের মধ্যে চাইপা ধরলেন নবী আমার তার কপালে চুম্বন করলেন দুই গালে চুম্বন করলেন আব্দুল্লাহ রে আমি নবী তোর জন্য দোয়া করলাম তুই যেরকম ভাবে জরুরত মনে করিয়া জরুরি মনে করিয়া তুই পানির বদনি যেভাবে দিয়েছস আমি নবীর প্রয়োজন এইটা বুঝিয়া প্রয়োজন মিটাইছস আল্লাহ যেন তোরে ইলমে নাবুমি এমন ভাবে দেয় সারা দুনিয়ার উম্মতগুলার যেন প্রয়োজন ইলমের দ্বারা পুরা হইয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসির আজও পর্যন্ত জন্ম নেয় নাই আমিও তোমাদের জন্য ইসলাহি মাহফিলে বসে দোয়া করে যাই গো বাবা তোমরা উস্তাদের দোয়া কইরো মা বাবার জন্য দোয়া করিও উস্তাদের খেদমত করিও মা বাবার খেদমত করিও মা বাবার খেদমত করিও মা বাবা যা বলে তাই শুনিও মা বাবা যা বলে তাই শুনিও মা বাবার সাথে ভালো ব্যবহার করিও মা বাবার কাছে টেলিফোনে মাঝে মাঝে দু টাকা পয়সা খালি চাও কেন দোয়াও চাইবা মা দোয়া করিও বাবা দোয়া করিও আমি যেন হক্কানি আলেম হতে পারি আমি যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো উম্মতের ফিকির লইয়া সারা পৃথিবী যদি উম্মতের দরদি হয়ে কাজ করতে পারি এই দোয়াটা তোমরা চাইও, আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া আখিরাতের শান্তি দান করবে। আল্লাহ কবুল করুক, জোর করো আমিন। কত আর দীর্ঘায়িত নয়, এখনই মোনাজাত করব। মোনাজাতের আগে সকলের প্রতি আমার দাবি থাকবে, সকলেই ইলমে দ্বীন অন্বেষণ করতে আসছো, শিখতে আসছো, সবাই হক্কানি আলেম হওয়ার নিয়ত আছে তো? যারা গার্ডিয়ান যারা আসছেন, লেখাপড়া করাচ্ছেন, আমার বাইরে ইসলামের বয়ানে ইসলাহি বয়ানে যারা আজকে আসছেন দীর্ঘদিন পরে, সকলের প্রতি আমার দাবি থাকবে আমার এই মাদ্রাসার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং সারা পৃথিবীতে আমার এই আলোচনাগুলি যারা শুনবেন মিডিয়ার দ্বারা, সবাই আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার জন্য দোয়া করবেন, এলএমএ মার্কাজ যেখানেই আছে সেখানে জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কওমি মাদ্রাসার যে হাজাতগুলি আছে আল্লাহ পুরো করেন, সবাই বলে আমিন। আল্লাহ সবাইরে কবুল করুক, সকলের মনের আশা পুরা করুক, সকলকে আল্লাহ আশা বসাকে কেন্দ্র করে নেকের দ্বারা ভরপুর করে দিক, জোরে কোন আমিন। অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন আজকে, আজকে সৌদি আরব থেকে এই কথাগুলি সবাই মিডিয়ায় তুলে দিবা। অনেক ভাইরা অপেক্ষায় থাকে হুজুরের কাছে দোয়া চাইছিলাম, হুজুর আমার কথাটা বলছে কিনা। অনেক সৌদি আরবের ভাইরা আমার মাদ্রাসায় দান করে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে একটা ছেলে সৌদি আরব থেকে, আজিজুল নাম, আব্দুল আজিজ, ওর শ্বশুর এবং ওর মা বাবা এবং ওর শাশুড়ি আজকে দুনিয়ায় নাই, মারা গেছে। দোয়া করি। লন্ডন থেকে আল্লাহর অনেক বান্দা বান্দি দোয়া চেয়েছে, কয়েকদিন আগে তার বাবা মারা গেছে। আল্লাহর আরেক বান্দি দোয়া চেয়েছে, তার মা ভীষণ অসুস্থ সিলেটে।